কার্যক্রম এখন স্থগিত করা হয়েছে। সেই কথা চিন্তা করি এবং আমরাও সিদ্ধান্ত নিলাম, কারণ আমাদের আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকেই তাদের নিজ নিজ দেশের কারণে তার দেশ থেকে বাইরে যেতে পারছেন না, সেই সমস্যাটাও তাদের আভ্যন্তরিকভাবে রয়েছে, সেটা তারা আমাদেরকে জানিয়েছে। তারা খুবই আগ্রহী আসছে, কিন্তু তারপরেও তাদেরও সমস্যা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সারা বিশ্বের যে এখন যে একটা সমস্যা, করোনা ভাইরাস নামে একটা জীবাণু যেটা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, এটা মূলত এক ধরনের ইনফ্লুয়েঞ্জা জ্বরের মতো, এটা সেই ইনফ্লুয়েঞ্জারই একটা ধরন, যেখানে সে মানুষের মাঝে এটা সংক্রামক হয় হাঁচি কাশি সর্দির মাধ্যমে বা স্পর্শের মাধ্যমে, যেটা বলে হাতে হাতে লাগলে এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এটা আমরা দেখব যে আক্রান্ত দেশগুলির জনসংখ্যার তুলনায় কোনো কোনো ক্ষেত্রে, মানে আমরা যে অন্যান্য অসুখ বা রোগের প্রাদুর্ভাব দেখি এক্ষেত্রে কিন্তু মানে আক্রান্ত মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি যে তা নয়, কারণ বলা যাচ্ছে যে সারা বিশ্বব্যাপী যেটা হয়েছে প্রতি 2 লাখ জনসংখ্যার 2 জনের কম মানুষ এতে আক্রান্ত হয়েছে। আমরা যদি লাখে হিসেব করি তাতে দেখা যায় যে তাদের জনসংখ্যার 2 লাখের মানে 2 লাখের মানে প্রতি লাখে 2 জনের মানে সংক্রামিত হয়েছে, এটাই দেখা যায়। আর গতকালকে আমাদের দেশে আমরা দিন দুই আগেই আমরা পেয়েছিলাম ইটালি থেকে 2 জন আমাদের প্রবাসী বাঙালি বাংলাদেশে আসার পর, আমরা যে কেউ লোক আসলে আমরা সঙ্গে সঙ্গে যে পরীক্ষা করি তার ভিতরে 2 জনকে পাওয়া গেছে আর 1 জন মহিলা সংক্রামিত হয়েছে, এই সর্বমোট 3 জন। কিন্তু সাথে সাথে এদেরকে আমরা আলাদা জায়গায় নিয়ে গেছি, কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, কারণ আমরা একটা হসপিটাল ইতিমধ্যে সুনির্দিষ্ট করে দিয়েছি যে ধরনের যার ভিতরে এতটুকু মানে দেখা যাবে যে সে সংক্রামিত বা এই ধরনের কোনো সিমটমস আছে, সব সময় আমরা তাকে আলাদা করে নিয়ে যাই, পরীক্ষা নিরীক্ষা করি এবং কোয়ারেন্টাইনে আমরা অন্তত 14 দিন আমরা তাকে রেখে চিকিৎসা দিই। ইতিমধ্যে আপনারা জানেন যে চীন থেকে আমরা আমাদের অনেক ছাত্রকে নিয়ে এসেছিলাম এবং তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে প্রায় 300 উপরে ছিল, তাদেরকে কোয়ারেন্টাইনে 14 দিন রেখে তারপরে যখন দেখেছি যে না তাদের ভিতরে কোনো সংক্রামক নেই, তাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি। এভাবে আমাদের এই পরীক্ষা নিরীক্ষা চলছে এবং এটা এয়ারপোর্ট এবং আমাদের স্থলবন্দর সময় যেখান থেকে লোক প্রবেশ করে সব জায়গায় আমরা পরীক্ষার ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ এটা প্রভাব বাংলাদেশে যাতে না পড়ে তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি। এ পর্যন্ত দেখা যাচ্ছে যে 104টা দেশে 1,05,586 জন আক্রান্ত হয়েছে, মানে 104টা দেশে। আর আমরা যে সর্বশেষ তথ্য পাচ্ছি তাতে এই 1,05,586 জনের মধ্যে 3,536 জনের মতো মৃত্যুবরণ করেছে আর 60,000-এর বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখানে মৃত্যুর হারও মানে 3%-এর মতো দেখা যাচ্ছে। আসলে এটা প্রমাণিত, এটা খুব একটা মানে প্রাণঘাতী যে একটা রোগ বা এটা যে মৃত্যুর যে একটা মানে অবদান সেটা না, এটা চিকিৎসা নিলে সুস্থ হওয়া যায়। কাজে এটা বিশেষ করে এই রোগ এই জীবাণুটা কিন্তু বয়োবৃদ্ধদের আক্রমণ করলেই একটু ভয় আছে, কারণ বৃদ্ধকালে কারো ডায়াবেটিস থাকে, কারো কিডনি সমস্যা থাকে, কারো মানে হার্টের অসুখ থাকে, কারো এই ধরনের যারা রোগাক্রান্ত তাদের জন্য এটা ক্ষতিকর। তবে যারা মানে যুবক শ্রেণী তাদের জন্য এত চিন্তার কিছু নাই, তো বৃদ্ধ হলে তো এমনিই যাবার সময় হয়ে যায়, ওটা তো খুব স্বাভাবিক। কাজে এত করোনা ভাইরাস নিয়ে খুব একটা দুশ্চিন্তের দরকারও নেই আর আমাদের 2 জনের মাস্ক পরে ঘোরারও দরকার নেই, এই ঘরের মধ্যে মাস্ক পরে ঘোরার কোনো দরকার নেই। যদি কেউ নিজে সর্দি কাশিতে আক্রান্ত হয় তাহলে সেটা পরে থাকা দরকার, এই কারণে যে তার দ্বারা অন্য কেউ সংক্রামিত না হয়, এটা তো খুব স্বাভাবিক। এমনি সর্দি কাশি হলে তাতে মানুষের সাথে কথা বলেই তো সর্দি কাশি লেগে যায়, তো সেইখানে এটা মানে একটু সাবধান থাকা ভালো। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের কাশি আসতে সর্দি আসতে পরে আমরা হাত দিই, হাতটা না দিয়ে সবসময় বলে যে এইভাবে করা,
মানে হাতে যেন কোনো রকম না লাগে, এইভাবে করলে পরে তখন ওই আমাদের হাঁচি কাশি দিলে সেটা আর বাইরে ছড়ানোর সম্ভাবনা কম থাকে। সবসময় হাত দিয়ে ঢুকে মানে ঢাকা, কারণ হাতটা আমাদের এমন এটাকে পরিষ্কার রাখতে হবে, আর এই জীবাণুর জন্য হাত পরিষ্কার রাখাটা একান্তভাবে অপরিহার্য। কাজে বাইরে গেলে বাইরে থেকে আসার সাথে ভালো করে হাতটা ধুয়ে ফেলা, এবং যখনই নিজে কোনো কাজ এবং নিজে এই হাতটা যেন কোনো মতে মুখে না লাগে বা কোনো কিছু খাবার তুলতে গেলে তার আগে হাতটাকে ভালোভাবে পরিষ্কার করা, এই দিকটা ভালোভাবে নজর দেওয়া। আপনারা জানেন যে আমরা কিন্তু টেলিভিশনে সবসময় এই জিনিসগুলি প্রচার করাচ্ছি, আমাদের মেডিসিনের ডাক্তার আবদুল্লাহ সাহেবও তিনি নিজেও খুব ভালোভাবে বলছেন, ফ্লোরাতে এত চমৎকার করে প্রতিদিন বুলেটিন দিচ্ছে, কিন্তু মানুষকে সজাগ করা, মানুষকে সচেতন করা সেটাই আমরা করে যাচ্ছি। এবং করোনা ভাইরাসের যে চিকিৎসা, সেই চিকিৎসার জন্য ওই দেশের সব জায়গায় প্রস্তুত। ঢাকা আমরা যেমন একটা হাসপাতাল সুনির্দিষ্ট করেছি, সেই সাথে সাথে প্রত্যেকটা জেলায় হাসপাতালের কয়েকটি বেড আলাদাভাবে ওভাবে রাখা আছে, নার্স এবং ডাক্তার ওভাবে মানে তাদেরকে ঠিক সেভাবে ট্রেনিং দেওয়া বা নির্দেশ দেওয়া আছে। একেবারে উপজেলা জেলা পর্যায় পর্যন্ত সতর্কতা, যাতে সতর্কতার ব্যবস্থা আমরা নিয়েছি। কাজে আমরা আর আমাদের আমি আগে বলছি যেটা পরীক্ষার ব্যবস্থা আমরা রাখছি, যে কেউ কোনোভাবেই হয় না। ইটালি থেকে যে দুজন এসছে আগে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে নিয়ে গেছি, তারপর সেই ওরা কোথায় কোথায় গেছে, ওদের বাড়িতে পরিবারের সদস্য এবং তারা কোন কোন জায়গায় গেছে, সেখানকার লোকজন তাদের সবাইকে পরীক্ষা করার ব্যবস্থা আমরা নিয়েছিলাম, নিয়ে পুরো রিপোর্টটা আমরা নিয়েছি, নিয়ে তারপর আমরা প্রচার করছি। তবে আমাদের এই ব্যাপারে সাবধান থাকা দরকার। আর অনলাইন ভিসা, এই সমস্ত দেশে এই ধরনের ভাইরাস দেখা গেছে, সেই সব দেশে আমাদের সাথে যাদের চুক্তি ছিল যে অনলাইন ভিসা পাবে, সেই ভিসা দেওয়াটা আমরা বন্ধ করে দিয়েছি। কাজেই আমরা এইভাবেই মানে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে এর আগে আরও অনেকগুলি ভাইরাস এসেছিল আপনাদের মনে আছে, সেগুলি আমরা কিন্তু মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখন আর কেউ হ্যান্ডশেক করা বন্ধ, সম্পূর্ণ হয়েছে, একদিকে ভালোই হয়ে গেছে, কারোর সাথে মানে সংক্রামক যাতে না হতে পারে সেদিকে দৃষ্টি রাখা। তো আমাদের তিনজন আমরা পেয়েছি, তারপরও আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন আমাদের যে জাতীয় কমিটি এবং কাজের কমিটি, আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটি, আমরা গতকালকে সময় মিটিং করেছি, আমরা বসেছিলাম এবং তার আগেই এটা একটা সভা করে, সভা করে তার সিদ্ধান্ত নিয়েছি যে যেখানে ব্যাপক লোক সমাগম হবে, বেশি গ্যাদারিং হবে, বেশি লোক সমাগম হবে, সেই প্রোগ্রামগুলিকে আমরা পরবর্তীতে তারিখ দেবো। আপাতত সেগুলি আমরা অর্থাৎ সমস্ত কর্মসূচিতে আমরা পুনর্বিন্যাস করে দিয়েছি যে সেগুলো আমরা ঠিক এই মুহূর্তে আমরা করবো না, আমরা অন্তত একটা কয়েক সপ্তাহ দেখবো, দেখার পরে আমরা করবো পরবর্তীতে, কারণ এই সমস্যা যাওয়ার পর। কারণ এটা ঠিক যে আমাদের এত লোক প্রবাসে কাজ করে, আসা যাওয়া করছে, কার মধ্যে কী আছে, সেই জন্য এটা যাতে কোনো মতো সংক্রামক না হয় আমরা সেদিকে দৃষ্টি রেখে আমি গতকাল কিন্তু আমি, রেহানা, আমরা সবাই ছিলাম, সাইমা ছিল, রেদন ছিল, সবাই মিলে আমরা মতামত দিয়েছি, আমাদের পরিবারের পক্ষ থেকে বলে দিয়েছি যে আমাদের কাছে জনগণের কল্যাণটা সব থেকে বড়, কারণ জন্মশতবার্ষিকী উদযাপন এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা সেটা আমরা উদযাপন করবো, সেই উদযাপনটা আমরা একটু ভিন্নভাবে, যেখানে একটু লোক সমাগম যাতে কম হয় সেদিকে দেখে আমরা করব, সেটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে জাতিপিতা জন্মশতবার্ষিকী উদযাপন করব, কিন্তু আমরা করবো এমনভাবে যাতে কোনো মতে জনগণ যেন ঝুঁকির মধ্যে না পড়ে, আমাদের সেটাই হচ্ছে লক্ষ্য। যে যেহেতু একেবারে মানে বিশ্বব্যাপী এটা একটা আতঙ্ক সৃষ্টি করেছে, সেখানে আমাদের দেশের মানুষের মানে নিরাপত্তাটা, তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখা, এটা আমাদের দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করি, আর সে কারণেই আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। আমাদের ঢাকার মানে তিনটা হাসপাতাল আমরা এই রোগাক্রান্ত যারা হবে তাদের জন্য আমরা প্রস্তুত রেখে দিয়েছি, আর জেলা উপজেলা এবং আমাদের বিভিন্ন এলাকায় আমাদের যত যেমন জেলাগুলিতে আমাদের যত মেডিকেল কলেজ আছে বা চিকিৎসা কেন্দ্র, সেখানে আমরা প্রস্তুত রেখেছি। আগে আমি বলেছি যাতে কারো মাঝে এতটুকু, আমি অনুরোধ করবো দেশবাসীকে, কারো মাঝে এতটুকু যদি মানে সন্দেহ হয় যে এরকম ভাইরাস দেখা দিচ্ছে, তাহলেই ডাক্তারের কাছে ছুটোছুটি করা, হয়তো ছুটোছুটি করে ডাক্তারকে ব্যতিব্যস্ত করার কোনো যৌক্তিকতা নাই। কারণ সর্দি কাশি
আমাদের ঋতু বদলাবার সময় এখন শীত থেকে আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে। স্বাভাবিকভাবে এ সময়তে এমনি সর্দি কাশি হয়, কিন্তু সাধারণ সর্দি কাশিতে ভয় পাবার কিছু নেই, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। আর আমাদের এ সময় অবধি বলে যে সবাই ব্যাপকভাবে একটু বেশি করে পানি খেতে হবে, লিকুইড বেশি নিতে হবে, আমাদের ভিটামিন সি জাতীয় খাবার। আর আমাদের দেশের সবথেকে ব্যাপারটা হচ্ছে আমাদের যে আমাদের প্রত্যেকটা ঋতুতে যে ফলগুলি পাওয়া যায়, আমি যদি সেগুলির দিকে দেখি, আমাদের কিন্তু ঋতুর সাথে মিলিয়ে মিলিয়ে রোগ প্রতিষেধক প্রত্যেকটা ফলমূল কিন্তু সেইভাবেই মানে আল্লাহর তরফ থেকে আমাদের দেশে হয়, এটা আমরা দেখি। কাজে যেগুলিতে ভিটামিন সি বেশি আছে, একটু টক জাতীয় তরিতরকারি ফল টল যেগুলি আছে সেগুলি একটু বেশি করে খাওয়া, ভিটামিন মানে যাতে করে এই রোগ প্রতিষেধকটা থাকে সেদিকে দেখা, এটা তো আমাদের খুব স্বাভাবিক। এই সময় সন্ধ্যায় গরম তো ভোর হচ্ছে ঠান্ডা, তখনই ঠান্ডাটা লেগে যায়, এরকম তো হয়, কখনো ঠান্ডা কখনো এই জন্য সিজন চেঞ্জের সময়টা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেই জন্য আমি বলবো যে কোনো রকম মানে দুশ্চিন্তা করা বা এটা নিয়ে খুব বেশি করার দরকার নেই। দুশ্চিন্তা আমাদের মতো হয়তো বয়স বৃদ্ধদের একটু থাকতে পারে, কিন্তু যারা একটু যুবশ্রী তাদের জন্য কোনো বেশি একটা চিন্তার কিছু নাই। তবে আমাদের দেশের মানুষকে একটু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কারণ আমরা এরপর তো যেমন আমাদের তো অনেক সময় মশার উপদ্রব হয়, ডেঙ্গু দেখা দেয়, এটা দেখা দেয়, ওটা দেখা দেয়। ঘর বাড়ি যদি পরিষ্কার রাখে, শুধু ঘর না, নিজের বাড়ির পাশে রাস্তা, কোনো নিজের বাড়ির পাশে যদি ডোবা থাকে সেগুলিও পরিষ্কার রাখতে হবে। অর্থাৎ সেটা শুধু আমি আমার নিজেটুকু করবো তা না, আমি যেখানে বসবাস করবো তার আশপাশটাও আমাদেরকে দেখে রাখতে হবে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, মুখ চোখ ধোয়া, মানুষের সংস্পর্শে না আসা, খুব বেশি জনসমাগমের মধ্যে না যাওয়া, এসব দিকে একটু বিশেষভাবে নজরে রাখা। তারপরে সর্দি কাশি হলে পরে যদি হেঁচি টেঁচি দিতে হয়, সাথে সাথে রুমাল বা টিস্যু ব্যবহার করা, বা সেটা ফেলার সময় হয়তো আর একটা দিয়ে ভালো করে মুড়ে এমনভাবে ফেলা যাতে যেন আরও কারোর সংস্পর্শে না যায়। এই জন্য সেখানে ময়লা রাখার আলাদা ব্যাগ বা বিন ব্যবহার করা, যেন ওটা যেখানে সেখানে যত্র ছুঁড়ে না ফেলা, যেখানে সেখানে ছুঁড়ে ফেললে বলে এটা আরেকজনকে সংক্রামিত করতে পারে। কাজে এই যে এই সব বিষয়গুলি সম্পর্কে সবাইকে একটু মানে সচেতন থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আর আবার আমি বলছি যে হয়তো মাস্ক পরা ঘোরার কোনো দরকার নাই, তবে সবসময় পরিষ্কার রাখার জন্য, কারণ ইতিমধ্যে সব এখন উন্মাদ হয়ে যাচ্ছে, সবাই ওই মাস্ক আর স্যানিটাইজার কেনার জন্য পাগল হয়েছে, যে যা পাচ্ছে এক গাদা করে কিনে নিয়ে যাচ্ছে। তো আমাদের তো এটা একটু বাঙালি ঝুঁকে মানে শুধু বাঙালি বলি না, বিশ্বের অনেক দোকানে এটা হচ্ছে এখন, এগুলি একদম পাগলামি ছাড়া আর কিছু না। এরকম এই জন্য তো আমি বলছি যেগুলি করার কোনো দরকার নেই, শুধু যাদের সর্দি কাশি হবে তাদের একটু সাবধানে থাকা দরকার, ব্যাস, আর তাছাড়া আর কিছু না। কাজে আমি এটুকু বলবো যে এই ভাইরাসটা হয়তো কিছুদিন থাকবে, বেশি এটা খুব বেশি দিন থাকে না, আর এটা বেশি টিকেও না, এটা একটা সুবিধা হচ্ছে বাতাসে ওড়েও না, তার নিজেরই একটা ওজন আছে, সে পড়েই থাকে। কাজে সেদিক থেকে আমি মনে করি যে খুব ভয় পাওয়ার কিছু নাই। যাক, তারপরেও আমরা এগুলি সব জেনেও যেহেতু জাতিপিতা আমরা জন্ম শতবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানটাকে আমরা খুব বিশাল আকারে করার একটা উদ্যোগ নিয়েছিলাম, সেখানে মানে হাজার হাজার মানুষ না প্রায় লাখ মানুষ সেখানে জমায়েত হবে, এবং সেটা খুব স্বাভাবিকভাবে মানুষ হতো সকলের ভিতরে আগ্রহ, কিন্তু আমরা এই জমায়েতগুলি সবগুলি আমরা বন্ধ করে দিয়েছি। যেখানে এমনকি শিশুদের অনুষ্ঠান যেটা আমরা করি 26 মার্চ, সেটা আমি বলে দিতে স্থগিত করে দিতে, তার কারণ কোনোভাবে এটা মানুষের কোনো ক্ষতি না হোক, এটা জনগণের কল্যাণের দিকে তাকিয়েই আমরা করলাম। হ্যাঁ, এটা আমাদের জন্য নিজেদের জন্য খুবই কষ্টকর, যে কোনো সন্দেহ নয়, তবে আমরা অন্যান্য কর্মসূচিগুলি অব্যাহত রাখব। আর যেমন আমাদের সকালবেলা পুষ্পমালা অর্পণ করা, সেখান থেকে টুঙ্গি পাওয়া যাব, মাঝে আমরা দেবো, সেখানে আমাদের যে শিশুদের অনুষ্ঠান সেটাও আমরা খুব সীমিত আকারে স্বল্প সময়ে অল্প করে করতে বলছি, খুব বেশি না, পরে আবার আমরা করতে পারবো, কারণ হয়তো গ্রামে এটা ছড়ায়নি, তবু আমি চাই না যে ঢাকা থেকে এত বেশি লোক যাবে, আবার সেখানে যদি কারো না কারো এই ধরনের হয়
সেটা আমাদের এলাকার মাছ বা ক্ষতিগ্রস্ত সেটা আমরা চাই না, সেটা ওটাও আমরা খুব স্বল্প পরিসরে সীমিত আকার আমরা রেখেছি। ওখানে আমরা দোয়া পাঠ হবে, আর সেখান থেকে আবার আমরা আসবো। আর বাকি আমরা বিভিন্ন মানে এটা তো আমাদের বছরব্যাপী অনুষ্ঠান, কাজে আমরা হ্যাঁ এটা আমরা সময়টা এখন পরিবর্তন করে আমাদের আয়োজন যা যা করেছিলাম ওগুলি সব ঠিক থাকবে। সে রিহার্সাল চলছিল থিম সং এবং কালচারাল অনুষ্ঠানে আমাদের বিভিন্ন মানে পাবলিকেশন যেগুলি হবে সেগুলি এগুলি আমাদের সুবেনির বেরোবে, সুবেনির ইতিমধ্যে তৈরি। তাছাড়া মানে অন্যান্য যা যা প্রোগ্রাম সেগুলি অব্যাহত থাকবে। শুধু যেখানে যেখানে জনসমাগম হয় সেগুলি আমরা এটা রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের নিজেদের সব জনসমাগম আমরা এটা আপাতত এটাকে আমরা স্থগিত করে রেখেছি। এটা আমরা পরবর্তী তারিখ দিয়ে আমরা আবার করব। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার আমরা আমরা সবাই আমাদের কৃতজ্ঞতা জানাই যে এই সুযোগটা আমরা পেয়েছি। আমরা সেটা যথাযথ মর্যাদার সাথে উদযাপন করব। শুধু জনসমাগম যে সমস্ত অনুষ্ঠান হবে সে অনুষ্ঠানগুলি পরবর্তী একটা তারিখ দিয়ে তখন আমরা এটা করব। যাক, এটাই আমার বলার ছিল। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের সবার কাজ আমি শুরু করতে চাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়। আমাদের ফ্লোরাম এটা এত চমৎকারভাবে প্রতিদিন হেলথ বুলেটিন দেয়, হ্যাঁ।